নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক মহব্বত আল্লাহর যে মহান বুজুর্গের মধ্যে বান্দার মধ্যে পরিলক্ষিত হয়েছিল তিনি ছিলেন আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি কুরআনুল কারীমের খেদমত করতে করতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন বর্তমান সময়ে তরুণ এবং কিশোর কিশোর তরুণ এবং যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য কিছু মানুষ নিজেদেরকে কোরআনের হকদার বলে দাবি করে এবং কোরআনের রাজ বাংলাদেশে কায়েম করার কথা বলে কেবলমাত্র দুনিয়াবী স্বার্থ হাসিল করতে চায় তাদের এই কথাগুলির অর্থ বুঝতে আমাদের আর বাকি নেই যারা নবী প্রেম থেকে কিশোর তরুণ যুবক যুব সমাজকে দূরে সরিয়ে দিচ্ছে কেবলমাত্র কোরআনের দিকে আহ্বান করে করে কোরআনের রাজ কায়েম করার কথা বলছে আমরা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের বাসনে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত এই জমিনে বেঁচে রহনেওয়ালা ওই মানুষদের জন্য উম্মতে মুহাম্মদীর জন্য যে দুটি মহামূল্যবান নির্দেশিকা রেখে গেছেন যে দুটি মহামূল্যবান দৌলত রেখে গেছেন তারা তাদের একটিকে পুঁজি করে অন্যটিকে অবজ্ঞা করে নগণ্য মনে করে এই বাংলাদেশ তথা বিশ্বে আল্লাহর রাজ কায়েম করতে চায় কিন্তু তা কখনো সম্ভব হবে না মেধার লালন উন্নত চরিত্র গঠন ও মানবিক যোগ্যতা বিকাশে প্রত্যয়ী ইসলামী ছাত্র সংগঠন জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা সাহিব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি এর প্রতিষ্ঠিত অনন্য বৈশিষ্ট্যের ইসলামী ছাত্র কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখা কর্তৃক আয়োজিত শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনারের সংগ্রামী সভাপতি মঞ্চে আসীন সম্মানিত অতিথিবৃন্দ আমার সম্মুখে উপস্থিত তালামিজে ইসলামিয়ার সংগ্রামী কর্মী ভাইরা সকলকে ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আপনারা আজকের এই সেমিনারকে সফল ও সার্থক করার লক্ষ্যে এখানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন সম্মানিত সুধী আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির জীবন কর্ম নিয়ে আলোচনা করার মতো এই সাহস এবং এরকম দৃষ্টতা দেখাতে পারি না কেননা আমার মতো নগণ্য একজন মানুষ সেই হস্তি সেই মহান বুজুর্গ যিনি শরীয়তের হাদি তরিকতের বাদশাহ ছিলেন হাকিকতের খনি ছিল যার মধ্যে এবং মারেফাত জগতের শাহানশাহ ছিলেন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে কথা বলার এটা আমি নগণ্যের মুখে মানাই না আমি মনে করি শুধুমাত্র বলবো আবেগ থেকে এই কথাটি যে আমরা এমন একজন মহান ওলিকে পেয়েছিলাম এমন একজন খানেকার পীর আর ময়দানের বীরকে পেয়েছিলাম এমন একজন সমাজ সেবককে পেয়েছিলাম এমন একজন কোরআনের খাদেমকে পেয়েছিলাম এমন একজন দুস্থ মানবতার সেবায় অগ্রগামী এক মহান নায়ককে পেয়েছিলাম যিনি যে মহান ব্যক্তিত্ব শুধুমাত্র আমাদের সিলেট নয় কেবল এই বাংলাদেশ নয় গোটা বিশ্বে ইলমে হাদিস ইলমে কিরাত ইলমে তাসাউফ মানবতার সেবায় অবদান রেখে উজ্জ্বল নক্ষত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আমাদের এই সংগঠন তালামিজে ইসলামিয়া যার থেকে অনুপ্রেরণা নিয়ে যার আদর্শে উদ্বুদ্ধ হয়ে মদিনাওয়ালার প্রেমে নিজেকে সিক্ত করে দিনই কার্যক্রম দিনই দাওয়াতি কর্মসূচি পালন করে যাচ্ছে আমি একটি কথা বলবো আমাদের পেছনের যে শক্তি সেই শক্তি হচ্ছেন খোদা প্রদত্ত শক্তি কালামিজ কর্মী ভাইদেরকে একটি কথা বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন আমাদের পেছনের যে শক্তি আমাদের মূল যে শক্তি সেই শক্তি খোদা প্রদত্ত শক্তি এবং আমাদের পেছনের শক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশ মহব্বতের উজ্জ্বল এক দৃষ্টান্তের শক্তি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক মহব্বত আল্লাহর যে মহান বুজুর্গের মধ্যে বান্দার মধ্যে পরিলক্ষিত হয়েছিল তিনি ছিলেন আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি কুরআনুল কারীমের খিদমত করতে করতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন বর্তমান সময়ে তরুণ এবং কিশোর কিশোর তরুণ এবং যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য কিছু মানুষ নিজেদেরকে কোরআনের হকদার বলে দাবি করে এবং কোরআনের রাজ বাংলাদেশে কায়েম করার কথা বলে কেবলমাত্র দুনিয়াবী স্বার্থ হাসিল করতে চায় তাদের এই কথাগুলির অর্থ বুঝতে আমাদের আর বাকি নেই যারা নবী প্রেম থেকে কিশোর তরুণ যুবক যুবসমাজদেরকে যুবসমাজকে দূরে সরিয়ে দিচ্ছে কেবলমাত্র কোরআনের দিকে আহ্বান করে করে কোরআনের রাজ কায়েম করার কথা বলছে আমরা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের বাসনে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত এই জমিনে বেঁচে রহনেওয়ালা ওই মানুষদের জন্য উম্মতে মুহাম্মদীর জন্য যে দুটি মহা মূল্যবান নির্দেশিকা রেখে গেছেন যে দুটি মহা মূল্যবান দৌলত রেখে গেছেন তারা তাদের একটিকে পুঁজি করে অন্যটিকে অবজ্ঞা করে নগণ্য মনে করে এই বাংলাদেশ তথা বিশ্বে আল্লাহর রাজ কায়েম করতে চায় কিন্তু তা কখনো সম্ভব হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গিয়েছিলেন খুতবায় বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেছিলেন তারাক্তু ফিকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি এজন্য আমরা রাসূলের সুন্নাহ এবং কোরআনুল কারীম দুটির সমন্বয়ে এই বাংলাদেশে ইসলামী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে চাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ